পুজোর সময় দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর। সেই আশঙ্কা নিয়ে উদ্বেগ সকলেই। পুজো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আর সেই উৎসবের আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। আবহাওয়াবিদদের পূর্বাভাস, অক্টোবর মাসের অনেকটা সময় জুড়ে পূর্ব ভারতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলায় অক্টোবরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, ফলে পূজার আনন্দ অনেকটাই মাটি করতে পারে দুর্যোগ। শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। ভারী বৃষ্টির সম্ভাবনা কোচবিহার জেলায়, মালদহ এবং দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গের নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে। দুর্বল হয়েছে বঙ্গোপসাগরের উপরে তৈরি হওয়া নিম্নচাপ। আপাতত বৃষ্টিপাত কমবে কলকাতায়। শুক্রবার শহরে আর্দ্রতা অপেক্ষাকৃত বেশি থাকবে, আর সেই কারণে অস্বস্তি বাড়তে পারে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4.5 ডিগ্রি সেলসিয়াস কম, এবং শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস কম। এদিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 95%। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান,